जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई सुस्वागतम। आशा करछि आपनारा प्रत्येकेई ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। आजके आपनादेरके विशेष सातटी संकेत सम्पर्के बोलबो। सेगुलो जदि आपनारा पुजो करते बसे पेये थाकेन, तार माने बुझबेन आपनादेर गृहदेवता, आपनार इष्ट देवता বা যে দেবদেবীর আপনারা পুজো করছেন, আপনার পুজো ঘরে সেই ভগবান কিন্তু আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো গ্রহণ করেছেন। দেখুন বন্ধুরা, হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবদেবীর পুজোকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা প্রত্যেকেই সারাদিনে অন্তত একবার হলেও ভগবানের নাম নিই, পুজো অর্চনা করে থাকি। তথা যে ব্যক্তি ভগবানের শরণাপন্ন থাকেন, শাস্ত্রকে মানেন, ভগবানের প্রতি নিবিড় বিশ্বাস রাখেন, তাদের উপর কিন্তু ভগবানের কৃপাদৃষ্টি সারা জীবন বজায় থাকে। সেই ব্যক্তির জীবনে কখনোই কোনোরূপ দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা এগুলো কিন্তু খুব একটা এসে ভিড় করে না, ব্যক্তির মনে শান্তি বিরাজ করে। দেখুন আজকে শাস্ত্রমতে এমন কয়েকটি সংকেতের কথা আপনাদেরকে জানাবো, সেগুলো যদি আপনারা পুজো করতে বসে বা পুজো করার সময় পেয়ে থাকেন, তার মানে আপনাদেরকে বুঝতে হবে কোনরূপ ঐশ্বরিক শক্তি আপনার চারপাশে বিরাজমান এবং সেই ঐশ্বরিক শক্তির দ্বারাই আপনারা কিন্তু ভগবানের সঙ্গে নিযুক্ত রয়েছেন এবং সেই শক্তির মাধ্যমে আপনাদেরকে যে সংকেতগুলো প্রদান করা হবে সে সংকেতগুলো স্বয়ং ঈশ্বর আপনাকে কোনো না কোনোভাবে প্রদান করবে। তথা এই সংকেতগুলির মাধ্যমে আপনারা খুব পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আপনাদের পুজো ভগবান নিচ্ছেন কিনা, আপনাদের গৃহে ভগবানের অধিষ্ঠান হয়েছে কিনা, ভগবান সন্তুষ্ট কিনা আপনার পুজোতে। এগুলোর মাধ্যমেই কিন্তু পরিষ্কার আপনারা একটা ধারণা করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রত্যেকটি বিষয় জানিয়ে দেব। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হলে, সমৃদ্ধ হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। পরিশেষে আপনারা যদি এরকমই জ্ঞানবর্ধক ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আসুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক এবং জেনে নেওয়া যাক যে সেই বিশেষ সংকেতগুলি কি কি সে সম্পর্কে। প্রথমেই বলবো, পুজো করার সময় যদি আপনাদের ঈশ্বরের দিকে তাকিয়ে বা আপনাদের ঘরে যে ঠাকুরের মূর্তি রয়েছে বা ফটো রয়েছে তার দিকে তাকিয়ে যদি আপনাদের চোখে জল চলে আসে, এর মানে বুঝবেন আপনাদের চারপাশের অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং সরাসরি আপনার হৃদয়ের সঙ্গে পরম আত্মার একটা যোগ সম্পর্ক স্থাপন হচ্ছে। এর কারণে ঈশ্বরের দিকে তাকিয়ে আপনাদের চোখে কিন্তু জল চলে আসে। দেখবেন মন যখন অত্যন্ত শান্ত থাকে তখনই কিন্তু আত্মার সঙ্গে পরমাত্মার মিল হয় এবং সেই মিলনের সন্ধিক্ষণে আমাদের শরীরের ইন্দ্রিয় অত্যন্ত সেন্সিটিভ হয়ে ওঠে এবং যার ফলে কিন্তু অত্যন্ত ভাবুকতার কারণে, আবেগের কারণে আমাদের চোখে জল চলে আসে। সুতরাং যদি এই ঘটনা আপনাদের সঙ্গেই ঘটে থাকে, তার মানে বুঝবেন আপনারা সরাসরিভাবে ঈশ্বরের সঙ্গে যুক্ত রয়েছেন, ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট। দ্বিতীয়ত, যখন আপনি ঈশ্বরের পুজো করতে বসেন তখন যদি দেখেন যে ধূপ আপনারা জ্বালিয়েছেন সেই ধূপের ধোঁয়া ভগবানের মূর্তির মুখোমুখি চলে যাচ্ছে বা সেই ধূপের ধোঁয়ার মধ্যে কোনো প্রকার আকৃতি ধারণ করছে, তবে বুঝবেন যে আপনি ঈশ্বরের কৃপাপ্রাপ্ত করতে চলেছেন, আপনার প্রতি ভগবান অত্যন্ত সন্তুষ্ট এবং আপনার পুজো উনি গ্রহণ করেছেন। তৃতীয়ত, আপনারা পুজো করতে বসেছেন এবং হঠাৎ করে দেখবেন ধূপ জ্বালানোর পূর্বেই আপনার পুজো ঘর অত্যন্ত সুগন্ধতে যদি ভরে যায়, তাহলে বুঝবেন স্বয়ং ভগবান আপনার গৃহে এসে অধিষ্ঠান করেছেন
এবং ভগবানের কৃপা দৃষ্টি আপনারা লাভ করতে চলেছেন খুব শীঘ্রই। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের গৃহে অত্যন্ত পরিমাণে পজিটিভ এনার্জি বিদ্যমান রয়েছে এবং এই ঘটনা কিন্তু অনেকের সঙ্গেই ঘটে থাকে। চতুর্থ বিষয়টি হলো, হিন্দু শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই কিন্তু অতিথিকে দেবতুল্য বলে অভিহিত করে থাকি। সুতরাং আপনারা ধরুন পুজো করতে বসেছেন, এই সময় যদি কোনো অতিথি আপনার গৃহে এসে উপস্থিত হয় বা যে কোনো ব্যক্তি যদি সেই সময় আপনার গৃহে আসে, তার মানে আপনাদেরকে একটা অনুমান করতে হবে স্বয়ং পরমাত্মা আপনার গৃহে অতিথির রূপ ধারণ করে এসেছেন। সুতরাং আপনাদেরকে অতি অবশ্যই পুজো সম্পন্ন করার পর সেই অতিথিকে যথা সম্মান করা উচিত এবং ভুল করেও আপনারা কিন্তু সেরূপ কোনো অতিথির সঙ্গে বাজে ব্যবহার করবেন না বা কোনো কারণে সেই অতিথি যেন অপমানিত না হয় সেই বিষয়টিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। পঞ্চম সংকেতটি হলো, আপনারা পুজো করতে বসার সময় যদি আপনাদের গৃহে হঠাৎ করে কোনো অতিথি আসেন কোনো প্রকার উপহার নিয়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে স্বয়ং ঈশ্বর আপনাদের জন্য সেই উপহার কিন্তু পাঠিয়েছেন। সুতরাং সেই রূপ মানুষটিকে যাতে করে কখনোই কোনো কারণবশত অপমানিত না হতে হয় সেই বিষয়টিও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং যে উপহার এনেছে তাকে যথাযোগ্য সম্মান প্রদান করতে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকের জীবনে ভগবানের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং উনি স্বয়ং বলেছেন যে আমি বিভিন্ন বিভিন্ন রূপে মানুষের কাছে এসে থাকি মানব কল্যাণ হেতু এবং বিশেষ কিছু সংকেত দিয়ে থাকি। এই সংকেতগুলো অনেকেই বুঝতে পারেন, আবার অনেকেই বুঝতে পারেন না, যার ফলে অনেকেই এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেন। কিন্তু বন্ধুরা, শাস্ত্রকে মেনে চলুন, শাস্ত্রের প্রতি নিজেদের জ্ঞান বৃদ্ধি করুন, দেখবেন ঈশ্বরের সংকেতগুলো কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং এই সংকেতগুলো বুঝে নিলে আপনারা কিন্তু জীবনে অবশ্যই সফলতা পাবেনই পাবেন এবং আগাম একটা পূর্বাভাস পাবেন যে আপনাদের আগামী দিনগুলি কতটা ভালো আসতে চলেছে না কতটা খারাপ আসতে চলেছে। কারণ ঈশ্বর দুই প্রকারেরই সংকেত কিন্তু মানুষকে দিয়ে থাকে। দেখুন, মানুষের ভালো সময় আসার পূর্বে ভালো সংকেত দিয়ে থাকে এবং খারাপ হওয়ার আগে সেটিরও কিন্তু খারাপ সংকেতের মাধ্যমে ঈশ্বর কিন্তু মানুষকে আগাম জানিয়ে দেয়। সুতরাং এই বিষয়গুলি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। ষষ্ঠ সংকেতটি হলো, দেখুন আপনারা যখন পুজো করেন তখন ঈশ্বরের চরণে যে ফুল অর্পণ করেন, সেই ফুল যদি আপনারা আপনার সামনে এসে হঠাৎ করে পুজো হয়ে যাওয়ার পর এসে পড়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে খুব শীঘ্রই আপনাদের জীবনে উন্নতি হতে চলেছে, আপনারা অগ্রগতি ও সফলতার মুখ দেখতে চলেছেন এবং আপনাদের প্রতিটি মনোকামনা মনোবাসনা পূর্ণ হতে চলেছে ভগবানের কৃপায়। এছাড়াও এইরূপ সংকেতের মাধ্যমে আপনারা একটা অনুমান করতে পারেন যে ভগবান সর্বদাই আপনার সঙ্গে জড়িত আছে, আপনার পুজোতে উনি বেশ সন্তুষ্ট এবং সদা সর্বদা ভগবানের আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সপ্তম ও সর্বশেষ সংকেতটি হলো, এমনটা মনে করা হয় যে ভগবান এই সমগ্র বিশ্বের প্রতিটি কোণায় কোণায় উপস্থিত রয়েছেন। যদি পূজোর সময় আপনি হঠাৎ করে ঘণ্টার আওয়াজ শুনে থাকেন অথবা কোনো ব্রাহ্মণ অথবা ভিখারি আপনার গৃহে এসে উপস্থিত হয়, তবে এটিকে ভগবানের সংকেত হিসাবে মনে করা হয়। তাই কখনো এইরূপ ব্যক্তিকে আপনারা বাড়ি থেকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, যত টুকুনটি পারবেন ততটুকু আপনাদের সামর্থ্য মতো সেই হিসাবে আপনারা কিন্তু সেইরূপ ব্যক্তিকে সাহায্য করবেন, দান করবেন। এর ফলে কিন্তু অত্যন্ত পূর্ণ অর্জন করতে পারবেন এবং ভগবানের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের উপর বিদ্যমান থাকবে। দেখুন বন্ধুরা, শাস্ত্রমতে ধর্ম অত্যন্ত এই দান ধর্ম অত্যন্ত পূর্ণ ধর্ম হিসাবে বিবেচিত করা হয়। সুতরাং আপনারা কিন্তু নিজেদের সামর্থ্য মতন সেই রূপ ব্যক্তিকে কিছু না কিছু দিয়ে পাঠাবেন, একেবারেই খালি হাতে পাঠিয়ে দেবেন না। সুপ্রিয় বন্ধুরা,
এই ছিল কয়েকটি ঐশ্বরিক বিশেষ সংকেত। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি আপনারা এই বিষয়গুলি জেনে ন্যূনতম উপকৃত হয়েছেন, এবং তা যদি আপনারা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন। এবং এইরকমই সব ধার্মিক সংক্রান্ত আলোচনা শোনার জন্য, দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।